নমস্কার বন্ধুরা, খেজুর খাবার পর খেজুরের যে দানা বা বীজটা থাকে সেটা আমরা প্রত্যেকেই ফেলে দিই। কিন্তু এই খেজুরের দানা বা বীজটা যে কতটা উপকারী এবং এই খেজুরের দানা বা বীজটা দিয়ে একটা ভীষণ উপকারী জিনিস তৈরি করে নেওয়া যায় এবং সেটা খুবই সহজে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা কেউই আর খেজুর খাওয়ার পর দানা বা বীজটা ফেলে দেবে না। তো খেজুরের যে দানা বা বীজগুলো সেগুলো বের করে নেবার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রোদের মধ্যে আমি রেখে খুব ভালো করে দেখো শুকিয়ে নিয়েছি। তো রোদের মধ্যে রেখেও শুকিয়ে নিতে পারো, আর যদি হাতে কম সময় থাকে তাহলে জল দিয়ে ভালো করে দানাগুলোকে ধুয়ে নেওয়ার পর শুকনো খোলায় গ্যাসের উনুনে 1 থেকে 2 মিনিট একটু গরম করে নিলেই এর উপরের ভাবটা শুকিয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, দেখো এরকম শুকনো খোলাতে একদম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একভাবে নাড়তে চাড়তে হবে, এর উপরের অংশটাকে পুরোপুরি কালো করে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে করে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি মোটামুটি 3 মিনিটের মধ্যেই এগুলো হাই ফ্লেমে কালো হয়ে যাবে। তো এইরকম কালো করে নিতে হবে, দেখতেই পাচ্ছ ওপরের কালারটা কিন্তু এইরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইরকম করে নেওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এগুলো কিন্তু গ্রাইন্ড করতে ভীষণই সুবিধা হবে, তাই এগুলোকে কিন্তু এইভাবে করে একদম কালো করে নিতে হবে। কড়াই থেকে আমি সমস্ত খেজুরের দানাগুলোকে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এগুলো একদম কালো হয়ে গিয়েছে। তো এগুলো এখন গরম রয়েছে, ঠিক 1 মিনিট পর আমি এগুলোকে গ্রাইন্ড করব। 1 মিনিট কিন্তু অবশ্যই এগুলোকে রেখে দিতে হবে। 1 মিনিট রেখে দেওয়ার পর যখন এগুলো হালকা গরম থাকবে তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে একদম শুকনো গুঁড়ো করে নেব। তো দেখো একদম শুকনো গুঁড়ো করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর দেখে তোমাদের কী মনে হচ্ছে? নিশ্চয়ই কফি পাউডারের কথা প্রত্যেকের মনে পড়ছে। হ্যাঁ ঠিকই ধরেছ, একদম কফি পাউডারের মতোই দেখতে হয় খেজুরের দানাগুলোকে কালো করে নেবার পর এইভাবে করে গুঁড়ো করে নিলে। আর এটা কিন্তু কফি তৈরি করে খেলেও এর টেস্ট কিন্তু একদম কফির মতো হয়, যেটা ভীষণই অবাক করা একটা ব্যাপার। দেখো এর মধ্যে কোনো কিচ্ছু মেশানো হয়নি, শুধুমাত্র খেজুরের দানাগুলোকে 3 মিনিট মতো আমি কড়াইতে নেড়ে চেড়ে কালো করে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এবারে কফিটা তৈরি করব, তার জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হলেই চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, মিষ্টি যেরকম খাবে সেরকম দেবে। তো আমি 1 চামচ দিয়েছি ছোটো চামচের, আর ওই চামচেরই দেখো 1 চামচের থেকে একটু কম পরিমাণ আমি এই যে গুঁড়ো করা খেজুর দানার গুঁড়োটাকে নিয়ে নিলাম। তো তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব বাজার থেকে কেনা কফি পাউডার দিয়ে, যেরকম আমরা কফি বানাই। এই কফিটা কিন্তু অবাক করা ব্যাপার হলো, একদম ওই রকমই খেতে হয় খেজুর দানাকে গুঁড়ো করে নিয়ে এইভাবে কফি তৈরি করলে। আর এটা কিন্তু ভীষণ উপকার, তবে দুধ দিয়ে বানালে অতটা উপকার থাকে না। তো দুধ ছাড়া কীভাবে বানালে এর উপকারটা পাওয়া যাবে সেটাও দেখাবো। তো এইভাবে করে দেখো আমি ছেঁকে নিয়েছি, যেহেতু গুঁড়ো পাউডারটাকে আমি চালিনি তাই আমি একটু ছেঁকে নিলাম। তো এইভাবে করে কফি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর যেভাবে বানালে একদম ভীষণ উপকারী তৈরি হবে সেটাও দেখাচ্ছি। তো জলের মধ্যে আমি চিনি দিলাম, চিনি কিন্তু দেওয়াটা একদমই অপশনাল, চিনি না দিলে এটা কিন্তু আরও হেলদি হবে। আর তারপরে দেখো 1 চামচের থেকে একটু কম পরিমাণ আমি ওই গুঁড়ো করা খেজুর দানার অংশটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো 2 মিনিট মতো আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিলাম, এবার এটাকে সার্ভ করে দেব। আর দেখো কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসছে, এর মধ্যে আমি চিনি মিশিয়েছি। তো যদি তোমরা চিনি ছাড়া খেতে পছন্দ করো তাহলে চিনি ছাড়া তৈরি করবে, তাহলে কিন্তু সেটা আরও স্বাস্থ্যকর হবে। আর এই পানীয়টা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেই হোক বা বিভিন্ন রোগের নিরাময়ে এটা কিন্তু ভীষণ উপকার। আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতেও কিন্তু এই পানীয়টা ভীষণভাবেই সাহায্য করে। তাহলে বন্ধুরা, এবার থেকে খেজুর খাওয়ার পর খেজুরের দানা কোনোভাবেই ফেলে না দিয়ে এইভাবে কফি বা উপকারী পানীয় তৈরি করো, আর সকলের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।